হ্যালো ফ্রেন্ডস, আবারও একটা চিকেনের রেসিপি। দেখো, চিকেনের রেসিপি, আমরা সবাই চিকেন খেতে ভীষণ ভালোবাসি। তো এটা হচ্ছে চিকেনের, যেটা আজকে বানাবো সেটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেন। ক্যাপসিকাম কিন্তু ছাড়াই, ক্যাপসিকাম আমরা সব সময় আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না, তো সেই কারণে ক্যাপসিকাম ছাড়াই কিন্তু আমরা এটা বানাবো। তো এখানে 1 কেজি মাংস আছে, ঠিক আছে, 1 কেজি ব্রয়লার যে মাংস। এবার এতে আমি আমার আমি যেভাবে করি এবং যা যেটা খেয়ে সবাই আমাদের বাড়িতে সবাই বলে খুব ভালো, তো সেই রেসিপিটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো, গোলমরিচ গুঁড়ো দিলাম ছোট 1 চামচ, তারপরে দেব বেসন, দেব বেসন কিন্তু দেব 2 চামচ, 2 চামচ, তারপরে দেব কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার কিন্তু 2 চামচ দিয়ে দেব, কর্নফ্লাওয়ার দেব, দাও চামচটা ভরতে হবে, কমপ্লিটলি 2 চামচ দেব, অল্প অল্প হচ্ছে বলে পরে দিলাম। আর দেব একটা ডিম, আর একটা ডিম দেব, লঙ্কা গুঁড়ো, আর দেব হলুদ গুঁড়ো দিয়ে জিনিসটাকে ভালো করে মাখাবো। হলুদ একটু কম রাখলেও কোনো অসুবিধা নেই, জিনিসটা ভালো করে মাখবো। দেখো, ভালো করে মেখে নিয়েছি। এবার এতে কিন্তু নুনটা অ্যাড করে দেবো, ঠিক আছে। এবার আবারও ভালো করে মেখে নেবো, মাখানো কিন্তু কমপ্লিট। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 1 আওয়ারের জন্য ম্যারিনেশনে রেখে দেবো। 1 আওয়ার লেটার, দেখো কড়াতে তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি 1 ঘন্টা পরে, 1 ঘন্টা পরে ফিরে এসেছি। চিকেনটা আমি এবার ভেজে নেব, একটা একটা করে তেলে ছেড়ে দেবো। সবগুলো কিন্তু আমি সাদা তেল নিয়েছি ভাজার জন্য, সবগুলো ছেড়ে দিয়েছি কড়াইতে। এবার আস্তে আস্তে করে উল্টে নিতে হবে, প্রত্যেকটা উল্টে উল্টো পিঠটাও ভেজে নিতে হবে। দেখো একটা কোটিং মতো হবে, যেহেতু আমি কর্নফ্লাওয়ার আর বেসন দিয়েছি, তো এরকম কোটিং দিতে হবে, মানে কোটিং হয়ে যাবে জিনিসটা। এইভাবে ভেজে নিতে হবে। দেখে নাও, আমার চিকেনগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেবো, দেখো চিকেনটা আমি ভেজে তুলে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজটাকে একটু বক্স বক্স সাইজ করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, ঠিক আছে। এবারে দেখো, এবার কড়াইতে যে এক্সেস তেলটা ছিল ওটাতেই আমি কিন্তু পুরো প্রসেসটা করব। দেখে নাও, প্রথমে আমি পেঁয়াজ দেব একদম ঘরোয়া পদ্ধতিতে। পেঁয়াজ দেব, লঙ্কা দিয়ে দেব, সব একসাথে দিয়ে দেবো, আদা রসুন সব একসাথে দিয়ে দেবো। এবার এটাকে নাড়তে থাকবো, এটা কিন্তু হালকা করে ভেজে নেব। তারপরে আমি সসগুলো অ্যাড করবো। দেখে নাও, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা রাউন্ড রাউন্ড করে ভাজা হয়ে গেছে। এখানে সস আছে, দেখো সয়া সস আছে, চিলি সস আছে, আর টমেটো সস আছে, ঠিক আছে। এবার আমি সয়া সসটা এখানে অ্যাড করব, সয়া সস 2 চামচ অ্যাড করব। যারা একটু বেশি কালো ভাব করতে তারা আরো অ্যাড করতে পারো, কিন্তু আমাদের এই বেশি কালো যে জিনিসটা পছন্দ না, তো সেই কারণে কম করে সয়া সস অ্যাড করলাম। সস দিয়ে মিনিট খানিক নেড়ে, এই দেখো টমেটোটা নিয়েছি এরকম কাপে 3/4, আর এটা নিয়েছি একদম কিন্তু একদম হাফ, হাফেরও কম বলা যায়, ঠিক আছে। এবার এই দুটো সস কিন্তু আমি অ্যাড করি, এবার আমি ভালো করে নেড়ে নেবো।
এবার শসার যে পাতাগুলোকে ধুয়ে জল যেটা ওই জলটা কিন্তু আমি অ্যাড করব। দেখো পাতাগুলো ধুয়ে জলটা দিয়ে দিই, জল দিয়েছি। এবার হাই ফ্লেমে একটু নেড়ে চেড়ে নেব, অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেবো। যদিও স্যাস আছে নুন আছে, কিন্তু আমি ম্যারিনেশনের সময় কম নুন দিয়েছিলাম, তো আরেকটু নুন দিয়ে দেবো। মিনিট দুয়েক নাড়াচাড়া করার পরে দেখো যে এক্সেস জলটা দিয়েছিলাম না ওটা মরে গেছে, আর পেঁয়াজ আর যে আদা রসুনগুলো ওগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দেখো ভেজে রাখা যে চিকেনটা ছিল ওটা কিন্তু আমি ঢেলে দেবো, ঢেলে দেবো দিয়ে এবার আমি নেড়ে নেবো। ভালো করে নেড়ে চেড়ে কিন্তু 5 মিনিটসের জন্য আমি ঢাকনা দিয়ে দেবো। 5 মিনিটস পর ফিরে এলাম, দেখে নাও আমার কিন্তু রেডি হয়ে গেছে। একদম পুরো রেডি জিনিসটা এরকমই হবে, আমি বাটিতে ঢেলে সার্ভ করে দেখাবো। ওকে চলো, দেখো কড়া থেকে নামিয়ে নিয়েছি, রেডি আমার স্পাইসি স্পাইসি চিলি চিকেন। এরকম সহজ সরল রেসিপি পেতে, ঘরোয়া রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেল ডিফারেন্ট থটস বাই জিতেন রানি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, লাইক অ্যান্ড কমেন্ট ও শেয়ার অবশ্যই করো। থ্যাংক ইউ।